মার্কেটে অনেক রেট কমতে, তার মধ্যে আমরা সামঞ্জস্যটাকে এখন আমরাও রেট কমাচ্ছি। এরকম জেব্রনিস, ফ্রন্টেক, পাওয়ার, এক্সফক্সিন এইসবই আমরা ব্যবহার করি। রেটটা নামিয়ে দিলাম আরো ডাউনে, রেট হলো মাত্র আপনি বলেছেন হতে পারে ওর থেকে রেট কমে যাবে, কিন্তু ওর থেকে রেট বাড়বে না। আই5 সেকেন্ড তো দেবই না, যেখানে আপনার এখন অবধি আমি এখানে আজকে সব থেকে চিপেস্ট রেট বলবো কনফিগারেশন আছে। এটি একটি গেমিং মেশিন, এটাতে আপনারা হাই লেভেল এডিটিং করতে পারবেন। এটাতে আপনারা ভিডিও লাস্টে তো আছে একটা বিশাল সারপ্রাইজ বা বিশাল অফার, ওটা আমার কাছে মাত্র 10 পিসের স্টক আছে, ওটা আমি একদম লাস্টে বলবো ভিডিও লাস্টে। একদম আজকে বিশাল একটা হিউজ প্রসেসর দিয়ে একটা দারুণ একটা টাফেস্ট গেমিং পিসি কনফিগারেশন আজকে বলবো। i7 12 জেনারেশনের উপর আমি এবার আজকে গেমিংটা বলবো। স্যামসং এর 24 ইঞ্চেস ফুল IPS বেজেললেস মনিটরের সাথে এটার মধ্যে পাবেন হচ্ছে শুধু প্রসেসর, মাদারবোর্ড, কেসিং, SMPS টোটাল সেটটা। এটার মধ্যে i5 4 8GB RAM, H81 মাদারবোর্ড, 128GB SSD। আমরা রাহুল টেক ওয়ার্ল্ডে আবার চলে এসেছি। রাহুল টেক ওয়ার্ল্ডে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই আজকের ভিডিওটাও একটা ধামাকাদার ভিডিও হবে, কারণ i3 সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে 6th generation পর্যন্ত আজকের ভিডিওতে থাকবে এবং i5 এর 4th generation থাকবে। তো আজকের ভিডিওটা মিস করবে না, তার কারণ হচ্ছে খুব কম দামে, আগে যা রাহুল টেক ওয়ার্ল্ডে দাম ছিল তার থেকে দাম অনেকটাই কমিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা জিনিস যেগুলো আজকে দেখানো হচ্ছে, যারা গেমিং করতে চান, যারা এডিটিং এর কাজ করতে চান, তাদের জন্য একদম কম দামে পিসির সন্ধান চলে এসেছে। তো আজকে i3 শুরু হচ্ছে 11,350 টাকা থেকে এবং i3 সেকেন্ড জেনারেশন থেকে 6th generation পর্যন্ত প্রত্যেকটা দাম কনফিগারেশন আমরা জানবো, আর প্রত্যেকটাতে SSD দিয়ে থাকছে, ওয়াইফাই কানেক্টর দিয়ে এটা রেডি করা থাকছে। তো আজকে একটা দারুণ ভিডিও হবে, আমি বলবো না, এগুলো রাহুল বলবে কনফিগারেশন, টোটাল A to Z কনফিগারেশন রাহুলের কাছ থেকে আমরা জানবো। তো এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তোমরা জানো এরকম দারুণ দারুণ অফার, দারুণ দারুণ ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত তোমাদের কাছে আসতে থাকি। হাই, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টিউবলাইট। তো চলুন শুরু করা যাক। রাহুল নমস্কার। নমস্কার সবাইকে। রাহুল, রাহুল টেক ওয়ার্ল্ডের অ্যাড্রেস সবাই জানে, পুরো ওয়েস্ট বেঙ্গলের সবাই জানে, তবু আমরা অ্যাড্রেস বলবো, সবার লাস্টে বলবো। রাহুল টেক ওয়ার্ল্ড সম্পর্কে সবাই জানে, আমরা একদম ডাইরেক্ট ভিডিও শুরু করব। আজকের যে দুর্ধর্ষ অফার এসেছে i3 সেকেন্ড জেনারেশন থেকে 6th generation পর্যন্ত, i5 এর 4th generation, কি ধরনের কম্পিউটার হবে, কি কনফিগারেশন থাকবে এবং এ দিয়ে কি কি কাজ করা সম্ভব, এবং রেট তো অবশ্যই লোভনীয় রেট আছে, রেটগুলো সম্পর্কে জানবো। ডাইরেক্ট আমরা ভিডিও শুরু করব। তো এতদিন আমরা চ্যানেলে অনেক রকম ভিডিও দিয়েছি, i3 সেকেন্ড, 3rd, 4th, 5th সব রকমই ভিডিও দিয়েছি, সেখানে আমরা একটা জিনিস দিয়েছি, একটা জিনিস দিইনি। তো এইবারে পুরো জিনিসটা, এটা কোনো অফার না, কোনো সিজনাল অফার না, এটা ফুল সিজন ওয়াইজ আপনারা পাবেন। পুজোর সময় তো অবশ্যই আপনারাও জানেন রাহুল টেক ওয়ার্ল্ডের তরফ থেকে একটা আকর্ষণীয় অফার আছে, এখনো 3 মাস দেরি আছে, পুজোর সময় আরও আকর্ষণীয় অফার আসবে, অনেক হয়তো রেট কমে যাবে, এখন মার্কেটে অনেক রেট কমতে, তার মধ্যে আমরা সামঞ্জস্যটাকে এখন আমরাও রেট কমাচ্ছি। তো এবার সব ভিডিও শুরু করার আগে আমি এখনও বলে দিচ্ছি, আমরা সব রকম ব্র্যান্ড ইউজ করি না মাদারবোর্ডে, আমরা যেসব পরিচিত ব্র্যান্ড যেগুলো আমরা ঠিকঠাক মতন ওয়ারেন্টি পাবো সেসব ব্র্যান্ড ইউজ করছি, যেরকম জেব্রনিস, ফ্রন্টেক, পাওয়ার, এক্সফক্সিন এইসবই আমরা ব্যবহার করি, আমরা ডাইচি, জেবিয়ন এসব আমরা ব্যবহার করি না। তো এবার চলে আসি অফারের ওপরে। তো আজকে আমাদের অফার আমরা প্রথমে স্টার্ট করলাম i3 সেকেন্ড জেনারেশন দিয়ে। তো এতদিন আমাদের এখানে i3 এর রেট ছিল হচ্ছে যেরকম বিজনেস টিউব লাইটসে 11,000, 10,800, 10,680, 10,500, রেটটা নামিয়ে দিলাম আরো ডাউনে, রেট হলো মাত্র মাত্র 11,350 টাকায়। তো আপনারা এখানে এসে মাত্র 11,350 টাকায় পে করবেন, তার মধ্যে এবার আপনারা কি পাবেন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পুরো কমপ্লিট সেট আপ, হার্ড ডিস্ক, SSD, ওয়াইফাই, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট আছে এই সেট আপ, ইচ অ্যান্ড এভরিথিং। এটাতে যারা SSD ছাড়াও নিতে পারে, SSD ছাড়াও আলাদা রেট আছে, সেটা আপনারা কল করে জেনে নিন। আমরা আজকে ভিডিওতে বলবো পুরোপুরি কমপ্লিট সেট আপ, যাদের বাজেট সীমিত বা যাদের বাজেট একটু লো আছে তাদের জন্য এই সেট আপটা। এটাতে এবার বলে দিচ্ছি আমরা কী কী দিচ্ছি। 4GB RAM, H61 মাদারবোর্ডের মধ্যে আমার কাছে জেব্রনিসের B75 আছে, ফ্রন্টেকের H61 আছে, পাওয়ার এক্সের H61 আছে। এই তিনটে ব্র্যান্ডের মধ্যে আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারেন, তার জন্য আপনার কোনো এক্সট্রা চার্জ লাগবে না, যে কোনো ব্র্যান্ড আপনার, প্রত্যেকটা ব্র্যান্ডেরই মাল থাকবে, সিল প্যাক। আমি আগেও বলেছি নেবার আগে সবসময় দেখে নেবেন যে প্রোডাক্টটা সিল প্যাক আছে কিনা।
তো প্রত্যেকটা প্রোডাক্ট সিল প্যাক। আর এবার আমরা যেটা বলবো এবার রেট, রেট তো আপনাকে বলে দিলাম 11,350 টাকা। তো এবার কনফিগারেশন হচ্ছে 861 মাদারবোর্ড, প্রসেসর প্রসেসরও আপনারা পাবেন হচ্ছে সিল প্যাক প্রসেসর, i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর, 4GB র‍্যাম, 500GB হার্ড ডিস্ক, 128GB SSD, কেভিটেশন পিস আপনারা আপনাদের মতন চয়েসে নিতে পারেন। ওয়াইফাই অ্যাডাপ্টারও আছে যেখানে আপনাকে কোনো আলাদা কোনো চার্জেসই নেই যে কোনো জিনিসটা আপনাকে এক্সট্রা লাগাতে হবে। এই সেটআপ তো হচ্ছে ফুললি কমপ্লিট সেটআপ, এই সেটআপ তো হচ্ছে পুরোপুরি কমপ্লিট সেটআপ যেখানে আপনার কোনো এক্সট্রা খরচ নেই সেটআপটা নেবার পর। হার্ড ডিস্ক, SSD, ওয়াইফাই ক্যাচার, টোটাল সেটআপ রেডি উইথ উইন্ডোজ 10। তো i3 13, এটারও আছে কনফিগারেশন সেম। তো এটার মধ্যে আপনারা পাবেন SSD, ওয়াইফাই ক্যাচার, এখানে সব জিনিসই ফুল অ্যান্ড সব কিছু রেডি, এখানে আলাদা আপনাকে কিছু বাই করে লাগাতে হবে না। এর মধ্যে উইন্ডোজ 10 টোটালি রান করবে, আপনাকে আমি বলে দিচ্ছি। আর মেশিনের স্পিড হবে মাত্র 15 সেকেন্ড, এটা ম্যাক্সিমাম স্পিড বললাম, আরও স্পিড কমবে, মানে মেশিন প্ল্যাগ অ্যান্ড প্লের মতো অবস্থা থাকবে, প্ল্যাগ অ্যান্ড প্লের মতো অবস্থা। আমরা এখানে যেই প্রোডাক্টটাই দিই অ্যাসেম্বল করে দিই, আমাদের কোনো এক্সট্রা অ্যাসেম্বল চার্জ নেই। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দাদা কেনার সময় আপনাকে ভালোভাবে বললাম দাদা এটা নিন ওটা নিন সেটা নিন, তারপরেই আপনাকে বললাম যে এত টাকা আমাদের ডেলিভারি চার্জ আছে বা এত টাকা আমাদের ফিটিং চার্জ আছে, এত টাকা আমাদের এই আছে ওই আছে। যেই রেটটা আপনাকে আমি এখানে বলছি পারলে স্ক্রিনশট তুলে রাখুন, আনুন দেখান যে দাদা এই রেট আপনি বলেছেন, হতে পারে ওর থেকে রেট কমে যাবে কিন্তু ওর থেকে রেট বাড়বে না। ক্রমশ আপনারা বিজনেস টিউবলাইট ফলো করছেন বা করেন, তো আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখেন আগের ভিডিও থেকে রেট আমাদের অনেক ডাউন হয়েছে। তো i3 3rd generation-এর দাম কি পড়ছে? i3 3rd generation-এর দাম পড়ছে 11,480 টাকা। আর এর কনফিগারেশন কি থাকছে? এটার কনফিগারেশন আছে 4GB র‍্যাম, 500GB হার্ড ডিস্ক, 128GB SSD, 861 মাদারবোর্ড, কেবিনেট SMPS আপনারা আপনাদের চয়েসে লাগাতে পারেন, অনেক রকম কেবিনেট SMPS আছে, ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব হয় না। ও মনিটরের কথাটা তো বললাম না, 17 ইঞ্চি করে মনিটর আছে প্রত্যেকটা সেটআপে। তো বন্ধুরা এই যে দামটা বলা হচ্ছে এটা কিন্তু শুধু সিপিইউর দাম নয়, কমপ্লিট সেটআপ থাকছে, কিবোর্ড মাউস মনিটর দিয়ে এই সেটআপটা থাকছে একদম টোটাল। আর ওয়ারেন্টি ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, 3 ইয়ার্স করে তো আমাদের ওয়ারেন্টি থাকে। এবার আমরা চলে যাবো হচ্ছে i3 4th generation, i5 তো বলা হলো না, i5 সেকেন্ড তো দেবই না, যেখানে আপনারা i5 সেকেন্ডের থেকে কম দামে i5 3rd পাবেন সেখানে i5 তো দেবই না, i5 3rd। আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রসেসরের ব্র্যান্ড মেনশন করে থাকি, কেন কি যাতে আপনাদের এখানে এসে কোনো সমস্যা না হয় যে আপনাকে এই রেট বললাম না দাদা এটা i3 সেকেন্ড দিয়েছিল এই দিয়ে, যাতে কোনো আপনার অসুবিধা না, আপনারা যাতে পুরোপুরি কনফিগারেশনটা ভালো মতন ভাবে শুনে আসতে পারেন বা ভালো মতন বুঝে আসতে পারেন, সেটারই আমরা অল টাইম করে যাচ্ছি চেষ্টা করব। তো i5 3rd generation 861 মাদারবোর্ড আপনাকেও বলে দিচ্ছি, যে কোনো আপনি আপনাদের মতন চয়েস নিতে পারেন, যে কোনো ব্র্যান্ড 861 মাদারবোর্ড, i5 3rd generation প্রসেসর, 4GB র্যাম, 500GB হার্ড ডিস্ক, 128GB SSD, ওয়াইফাই ইনবিল্ট, KVSMPS আপনাদের চয়েসে, 17 ইঞ্চি মনিটর, মাউস কিবোর্ড টোটাল সেটআপ আপনারা পেয়ে যাবেন মাত্র 12,530 টাকা। আচ্ছা ইয়া i5 3rd generation যেগুলো বলছি আমরা এগুলো দিয়ে গেম খেলা যাবে? i5 3rd generation যদি আপনার এই একটা গ্রাফিক্স কার্ড বসিয়ে দেন তাতে আপনারা ইজিলি গেম খেলতে পারেন। আর এক্সট্রা গ্রাফিক্স কার্ডটা বসিয়ে নিতে হবে বা অনেক সময় ছোটখাটো গেম যেরকম ধরুন আপনি GTA ফিটিএ হেরোতেন গেম খেলেন ইজিলি আপনারা এটাতে চালাতে পারেন। কোনো বন্ধুরা যদি গেম খেলার জন্য বা এডিটিং এর জন্য নিতে চায় একটু ভারী কম্পিউটার, যারা অনলি এডিটিং এর জন্য নেবেন ধরুন ছোটখাটো এডিটিং ফটো মানে যেগুলো লার্নিং পারপাস তাদের জন্য এটা নিতে পারেন, বা খুব হাই বলবো না যাদের 1 ঘন্টা 2 ঘন্টা রেন্ডারিং এর ভিডিও তাদের জন্য অবশ্যই একটু হাই কনফিগারেশন, যেগুলো 6th generation আমাদের আছে ওটা আমরা ভিডিও মানে মধ্যেই বলবো আপনারা জানতে পারবেন। এটাতে আপনারা ছোটখাটো এডিটিং মানে যারা এডিটিং এর দোকান খুলতে চাইছে ফটোর দোকান খুলে তাদের জন্য এগুলো একদম ওকে। তো i3 4th generation এতদিন আপনারা কিনে নিয়েছেন 14,600, 14,500, 14,100, রেটটা কমিয়ে দিলাম আরও, এটা চ্যালেঞ্জিং রেট দিলাম, এই রেট এটার মতন কনফিগারেশন আপনারা কোথাও পাবেন না। রেটটা শুনুন, রেটটা হচ্ছে মাত্র 13,500 টাকায়, এটা হচ্ছে 128GB ভ্যারিয়েন্টের SSD দিয়ে, আপনার 256GB ভ্যারিয়েন্টের SSD নিতে পারেন 14,300 টাকায়। তো এবার আপনাকে কনফিগারেশনটা বলি, 8GB র্যাম আছে, 8GB র্যাম, H81 মাদারবোর্ড আমাদের কাছে এখন আপাতত ফক্সিন আছে, কাল পরশুর মধ্যে আমাদের ঢুকে যাবে হচ্ছে জেব্রনিক্সের, এই দুটো ভেরিয়েন্টই আছে আপনারা যেটা দুটো নিতে পারেন।
এটাতে আপনারা মাদারবোর্ড পাচ্ছেন H81 i3 4th জেনারেশন, যে কোনো প্রসেসরই আমরা দিই সেটা হবে সিল্ক প্যাক প্রসেসর, i3 4th জেনারেশন প্রসেসর, 8GB RAM, 500GB হার্ড ডিস্ক, 128GB SSD, কেবিন SMPS আপনারা আপনাদের চয়েসে নিতে পারেন, 17 ইঞ্চি মনিটর, মাউস, কিবোর্ড, ফুল সেটআপ প্লাস 3 ইয়ার্স ওয়ারেন্টি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 13,500 টাকায়। এটাতে আপনারা চাইলে SSD বাড়িয়ে যদি 256 করতে চান মাত্র 14,300 টাকায় এই প্যাকেজটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার যাচ্ছে i5 4th জেনারেশন। i5 4th জেনারেশনের উপরে i5 4th জেনারেশনে আমাদের এতদিন আপনারা i5 4th জেনারেশন কিনেছেন 15,000 টাকার উপরে, 15,700, 15,800, 15,280, এবারে রেট আরো কমে গেছে, এবারে রেট হচ্ছে মাত্র 14,600 টাকা। মাত্র 14,600 টাকায় পেয়েছেন i5 4th, 8GB RAM, H81 মাদারবোর্ড, 128GB SSD, এটাতেও আপনার 256GB ভেরিয়েন্ট আছে, 128GB SSD, কেবিন SMPS আপনাদের চয়েসে, 17 ইঞ্চি মনিটর, মাউস, কিবোর্ড, ফুল সেটআপ আপনারা আমাদের এখান থেকে রেডি পেয়ে যাবেন মাত্র 14,600 টাকায়। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা রেট কতটা ডাউন হয়ে গেছে, তো যারা যারা বসে মানে ভাবছেন নেবেন তারা অবশ্যই কল করুন। এবার আমরা চলে আসবো i3 6th জেনারেশন। একদম i3 6th তো আছে আরো চ্যালেঞ্জিং প্রাইস 20,000-21,000 টাকায় আপনারা তো বাই করছেন বা করেছেন। এখন অবধি আমি এখানে আজকে সব থেকে চিপেস্ট রেট বলবো, কনফিগারেশন আছে হিউজ, অবাক করে দেওয়া কনফিগ, 19,450 টাকায় আপনারা এই সেট আপটা পেয়ে যাবেন। কনফিগারেশনটা তো এবার বলবো, কনফিগারেশন হচ্ছে 8GB RAM DDR4, DDR4 RAM দিচ্ছি আমরা, 8GB DDR4 RAM, H110-এর মাদারবোর্ড, এটা ফুল সিলড মাদারবোর্ড আছে, এটা জেব্রনিক্সের মাদারবোর্ড, আপনারা জেব্রনিক্স চাইলে জেব্রনিক্স নিতে পারেন, আপনারা চাইলে ফ্রন্টেক নিতে পারেন, আপনাদের যেটা আপনাদের সুইটেবল হবে আপনারা সেটাই নিতে পারেন, দামে কোনো হেলফের আসবে না। আপনার কনফিগারেশন কি থাকছে, কনফিগারেশনটা কি থাকছে বলে দিচ্ছি, H110-এর মাদারবোর্ড, i3 6th জেনারেশন প্রসেসর, 8GB RAM, এটাতে আছে আমাদের, এটাতে আছে হচ্ছে আমাদের 256GB SSD, আচ্ছা 256GB SSD, 500GB হার্ড ডিস্ক, 9 কেবিনের SMPS, কিবোর্ড, মাউস প্লাস 19 ইঞ্চি মনিটর, 19 ইঞ্চি মনিটর দিয়ে, জেব্রনিক্স এর 19 ইঞ্চি মনিটর দিয়ে আপনারা টোটাল এই প্রাইসটা পেয়ে যাবেন মাত্র 19,450 টাকা, 19,450 টাকায় i3 6th জেনারেশন। এটি একটি গেমিং মেশিন, এটাতে আপনারা হাই লেভেল এডিটিং করতে পারবেন, এটাতে আপনারা পাবজি, ফ্রি ফায়ারের মতন গেম ইজিলি খেলতে পারবে। তাহলে সমস্যা মিটে গেল, 19-20 হাজার টাকা গেমিং কম্পিউটার আপনারা বলতে পারেন, বলা যায় 19-20 হাজার টাকা একটা গেমিং মেশিন। এবং বন্ধুরা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু শুধু সিপিইউ দাম নয়, এটা কিন্তু অল ওভার কম্পিউটারটা যেখানে মনিটর, কিবোর্ড, মাউস দিয়ে থাকে। এখানে মনিটর কত ইঞ্চি থাকছে, এখানে মনিটর আছে 19 ইঞ্চি মনিটর, 19 ইঞ্চির মনিটর থাকছে। এখানে কাস্টমার যদি চায় তো তার মতো করে আরো কিছু বাড়িয়ে গ্রাফিক্স কার্ড, আমি টোটাল প্যাকেজটা কত টাকা পেয়েছি, তখন তাদের একটা আন্দাজ চলে আসে যে আমি এই রেটে এই জিনিসটা পেয়ে যেতে পারি। তো বন্ধুরা কি দারুণ একটা অফার দেখুন, i3 2nd জেনারেশন থেকে 6th জেনারেশন পর্যন্ত, i5 4th জেনারেশনের আপনি গেমিং করতে চান, আপনার বাচ্চার পড়াশোনার জন্য লাগুক, অল A to Z সমস্যার সমাধান আছে, আপনারা গেমিং করতে পারেন। আর দামও দেখুন 11,350 টাকা থেকে 19,450 টাকার মধ্যে, মানে আপনি 11,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে আপনি যে কোনো কাজ করুন, কম্পিউটার জনিত যে কোনো কাজ এই টাকার বাজেটের মধ্যে আপনার অল ওভার কম্পিউটারটা চলে আসবে, টোটালি আপনার সামনে সিল প্যাক কেটে আমরা অ্যাসেম্বল করে আপনার সামনে অল থিং রেডি করে দেবো, আমাদের অ্যাসেম্বলের কোনো আলাদা চার্জ নেই, অল থিং এর মধ্যে ইনক্লুডেড আছে, মানে ভিডিওতে যা দাম বলা আছে ওই দামই থাকবে, ওর থেকে কমবে বাট বাড়বে না, যা দাম বলা তাই দাম, যদি কোনো সমস্যা হয় তো আপনি স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা লেখাটা নিয়ে আসতে, ভিডিওটা নিয়ে আসুন, এই ভিডিওটা আমাকে যারা এসে দেখা যায় আমরা এই ভিডিওটা দেখে এসি, এই ভিডিওটার মধ্যে যে কনফিগারেশনের কথাটা বলে দেবো, প্রত্যেকটা কনফিগারেশনে আমাদের ওয়াইফাই ইনবিল্ট আছে। তো অবশ্যই যখনই আসবেন ভিডিওর কথা বলবেন, বিজনেস টিউবলাইটের নাম বলবেন, তাহলে রাহুল আরো ভালো করে বুঝতে পারবে। আপনার গেমিং সমস্যা থেকে শুরু করে বাড়ির যে কোনো কাজের জন্য যে ধরনের কম্পিউটার ন্যায্য দামে, কম দামে, কলকাতায় বিশ্বস্ত একটা জায়গা দমদমের রাহুল টেক ওয়ার্ল্ডে আপনাদের আজকে ভিডিওটা দিলাম। রাহুল ভিডিও শেষ করবো না এখনই, কারণ আমাদের আরো কিছু জানার আছে, কিছু ধামাকা আছে, আর ভিডিও লাস্টে তো আছে একটা বিশাল সারপ্রাইজ বা বিশাল অফার, ওটা আমার কাছে মাত্র 10 পিসের স্টক আছে, ওটা আমি একদম লাস্টে বলবো, ভিডিও লাস্টে একদম লাস্টে বলবো আমরা। তার আগে আমরা জেনে নেবো আফটার সেল সার্ভিসটা বলে দেবেন,
আফটার সেল সার্ভিস আমাদের এখানে রিপ্লেসমেন্টের কাউন্টার স্টার্ট হয়ে যায় হচ্ছে দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা অবধি। আমাদের এখানে হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্ট হয়। প্রথম কথা আফটার সেল সার্ভিস হচ্ছে আপনি আমার এখান থেকে নিয়ে গেলেন, এনি প্রবলেম আমাকে ভিডিও কল করুন বা এনি ডেস্কটা ইনস্টল করে রাখুন, কোনো প্রবলেম হলে আমি এখান থেকে বসে আপনাদের ওখানে সলভ করে দিই। অনলাইনে যতটা সার্ভিস সাপোর্ট দেওয়া সম্ভব দিয়ে দেবে, প্রয়োজনে আপনি নিয়ে চলে আসুন, ডে টু ডে জিনিসটা আপনি পেয়ে যাবেন। কাস্টমারদের জন্য যারা আসতে পারছে না, পারলে ওখান থেকে পোস্ট অফিসে আমার আমার দোকানের অ্যাড্রেসে আপনারা পোস্ট করে দিন, অবশ্যই জিনিসটা আমরা আবার পেয়ে গেলে আপনাকে অবশ্যই ফোন করে দেবো যে আপনার প্রোডাক্টটা আমরা এখানে রিসিভ করেছি। ইভেন কি দ্যাট নেক্সট ডে আমরা যখনই ওটা রিপ্লেস হয়ে যাবে তখনই আবার আমরা ওটা পোস্ট অফিসে আপনার অ্যাড্রেসে সেন্ড করে দেবো, তখন আপনারা ট্র্যাক লিস্ট পেয়ে যাবেন। তো আফটার সেল সার্ভিস আমরা বুঝে গেলাম, কারণ আমরা জানি রাহুল টেক ওয়ার্ল্ডে অনেক কিছু ব্যাপার আছে, এই জন্য কাস্টমারকে এক একটা করে জানাচ্ছি। সেটা হচ্ছে এবার হচ্ছে ডেলিভারি। ডেলিভারি হচ্ছে আমাদের ফার্স্ট 10 কিলোমিটার ফ্রি ডেলিভারি, আফটার 10 কিলোমিটার আমাদের ডেলিভারি চার্জেবল, আর আমাদের ডেলিভারি হচ্ছে খুবই ফাস্টেস্ট ডেলিভারি। যদি আপনি আজকে সকালে আমাদেরকে কনফার্ম করেন, ওটা যদি 1 থেকে 2 ঘন্টা থেকে মিনিমাম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা জার্নি হয়, তাহলে ডে বাই ডে চলে যায়। বা তার এবার যদি ওয়ান ডে ব্রিজ প্লেস যেগুলো 12 ঘন্টা 13 ঘন্টা জার্নির প্লেস, সেগুলো আমাদের অন্তত আগে যদি যেদিন দাঁড়াবেন সেদিন রাত্রিবেলা প্রোডাক্ট আমাদের ডিসপ্যাচ করা হয়, পরের দিন সকালের মধ্যে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন নিজেদের হাতে। তো এটা আমরা ডেলিভারি ব্যাপারটা জেনে গেলাম। আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এবার আমাদের নতুন কাস্টমারদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দাও। যারা পুরনো কাস্টমার, যেটা আমি বললাম দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা, এটা হচ্ছে যারা লোকালি কাস্টমার, বাট যারা দূরের কাস্টমার তারা অল টাইম আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্টটা পেয়ে যাবে। তাদের জন্য কেন কি তারা অনেক দূর থেকে আছে তাদের কথা আমরা ভাবনা চিন্তা করি, আর আমাদের দোকান ওপেনিংয়ের মতন এরকম কোনো টাইম নেই। যারা দূরের কাস্টমার ধরুন সকাল 7টায় চলে এসছে, আমার ফোন অল টাইমই আপনারা ফোন না পাবেন, সকাল 7টা 8টায় চলে এসেছেন কল করুন, অবশ্যই আমি আমার দোকানের ওপরেই আমি থাকি, আমাকে কল করুন, আমি অবশ্যই আপনাদেরকে গাইড করে দেবো। অ্যাড্রেসটা একটু বলে দাও ক্লিয়ার। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যারা রেলওয়ে ধরে আসবেন বা শিয়ালদার দিকে আসবেন, শিয়ালদার নর্থ থেকে যে কোনো ট্রেন ধরবেন দমদমের দিকে, দমদম মানে শিয়ালদার পর হচ্ছে আপনার বিধাননগর, বিধাননগরের পর হচ্ছে দমদম, দমদমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে এসে দেখবেন অটো আছে, বলবেন অটোতে 30 বাস স্ট্যান্ড বলতে হবে না, অটোতে বলবেন মিল্লা মেশা ক্লাবের গলি যাবো, 30 বাস স্ট্যান্ড মেলামেশা ক্লাবের গলি, এইটা বললে আপনাকে মেলামেশা ক্লাবের গলির সামনে দাঁড় করাবে, মেলামেশা গলির থেকে একটুখানি সোজা হেঁটে এলেই আমার দোকান। তো বন্ধুরা আমরা সবকিছু জেনে গেলাম, আফটার সেল সার্ভিস জেনে গেলাম, ডেলিভারি জেনে গেলাম, অ্যাড্রেস জেনে গেলাম। স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে কিভাবে জিপিএস ধরে আসতে হবে, জিপিএস এর রাহুল টেকপাল বড়নগর দিলে যারা রুট বেস আসবে তারা অবশ্যই চলে আসতে পারবে। আর কোন রকম অসুবিধা হলে নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনি কল করতে পারেন। ডিটেইলস সবকিছু জেনে গেছি, এবার আমরা লাস্টের ধামাকাটা জানবো। রাহুল ভিডিও শেষ করবো, তার আগে আমাদের ভিডিওতে সবসময় লাস্টে একটা ধামাকা থাকে, সে ধামাকাটা সম্পর্কে একটু বলে দাও। তো ধামাকাটা সম্বন্ধে একদম ভিডিও লাস্টে বলবো, কিন্তু আছে ওটা খুবই লিমিটেড কাস্টমারদের জন্য, আমার কাছে খুবই লিমিটেড স্টক আছে, সেটা আছে আমি এখনো বলে দিচ্ছি, এমএসআই এর মিনি পিসি ব্র্যান্ড নিউ 3 ইয়ার্স ফ্রম এমএসআই এর ওয়ারেন্টি, ওটা আমরা লাস্টে প্রোডাক্টটা দেখাবো, প্রোডাক্টটা ডেসক্রিপশন দেবো কি কি থাকছে। ওটা একটা বলতে পারেন স্মল গেমিং পিসি, একদম এটা স্মল গেমিং পিসি, ওটা আপনারা বলতে পারেন। তো চলুন আমাদের গেমিং কাউন্টারে গিয়ে আজকে গেমিং এ বিশাল দুর্ধর্ষ অফার আছে সেগুলো আমরা জেনে নেবো। তো আমরা এসে গেছি হচ্ছে আমাদের গেমিং কাউন্টারে। তো আগে বলে দিই গেমিং শুরু করার আগে, দেখুন গেমিং আপনারা সব জায়গায় অনেক রকমই গেমিং পাবেন, তো গেমিংটা অরিজিনালি বেস করেছে কনফিগারেশন, আপনি কিরকম ভাবে সাজাচ্ছেন, যেরকম আপনি কনফিগারেশন সাজাবেন তেরকম ভালো আপনার গেমিং হবে। তো অবশ্যই এমনই কনফিগারেশন দেবো যেটা টাফেস্ট গেমিং হিসাবে। তো আজকেই বাজে দেখবে যারা অনেকদিন ধরে বিজনেস টিউবলাইটসে বলছেন দাদা গেমিং গেমিং গেমিং, দাদা একটা ভালো গেমিং, যাদের বাজেট প্রায় 75 থেকে 80 থেকে 81 হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য গেমিং। তো আজকে বিশাল একটা হিউজ প্রসেসর দিয়ে দারুণ একটা টাফেস্ট গেমিং পিসি কনফিগারেশন আজকে বলবো, যাদের বাজেট হচ্ছে 75 হাজার টাকা থেকে 81 হাজার টাকা তাদের বাজেট, এটা বলে দিচ্ছি। i7-12 জেনারেশনের উপর আমি এবার আজকে গেমিংটা বলবো। তো i7-12 জেনারেশন মডেল নাম্বারটা বলে দিচ্ছি 12700K মডেল নাম্বার, এটা খুবই ভালো প্রসেসর, এটি গ্রাফিক্স প্রসেসর, রাহুল টেক ওয়ার্ল্ড থেকে যে প্রসেসরটা দেওয়া সেটা গ্রাফিক প্রসেসর, রাহুল টেক ওয়ার্ল্ড কোনোদিন উইদাউট গ্রাফিক্স প্রসেসরের উপরে বেস করে ভিডিও বানায় না, আমরা যেটা বলবো গ্রাফিক্স প্রসেসর। আপনাদের যদি ইচ্ছা হয় যে আমি নন গ্রাফিক্স প্রসেসর দিয়ে বেস করে বিল্ড করব, তো আপনারা বিল্ড করে নিতে পারেন। তো এবার আমরা শুরু করি কনফিগারেশনটার উপরে। তো রেটটা বলবো একদম লাস্টে, রেটটা বলবো একদম লাস্টে। তো সবার আগে আমি শুরু করি কনফিগারেশন, এটাতে থাকছে হচ্ছে আপনারা কোরসিয়ার ভেঞ্জেন্স লাগাতে পারেন,
XPG Gaming D30M এই র‍্যামটা লাগাতে পারেন। 16GB র‍্যাম, হার্ড ডিস্ক 1TB হার্ড ডিস্ক আছে, NVMe 500GB NVMe, not SATA SSD, it's a NVMe SSD, 500GB NVMe SSD, আপনারা কিংস্টনে চাইলে কিংস্টনে লাগাতে চান তাহলে কিংস্টন লাগাতে পারেন, এডাটা চাইলে এডাটা লাগাতে পারেন। এটাতে থাকছে 1TB হার্ড ডিস্ক, মনিটর, মনিটরটা তো অবাক করে দেবো, মনিটর স্যামসং এর 24 ইঞ্চেস ফুল IPS ব্রেজেললেস মনিটরের সাথে RGB কিবোর্ড মাউস, RGB কিবোর্ড মাউস জেব ওয়ার আমরা এটার মধ্যে প্রোভাইড করছি। জেব ওয়ার যারা চায় জেব ট্রান্সফরমার দিয়ে করতে মাত্র 500 রুপিস এক্সট্রা দিলেই আপনারা পেয়ে যাবেন জেব ট্রান্সফরমার। আরো অনেক রকম আমাদের কিবোর্ডের কালেকশন আছে, ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না অল টাইম। তো এই টোটাল সেট আপটার দামটা আমি বলে বলবো, কিন্তু আর একবার আমি রিপিট করে নিচ্ছি, এটা অনেক এদিক ওদিক হয়ে গেছে, আমি এবার প্রথম থেকে আর একবার আপনাদেরকে কনফিগারেশনটা বলে দিচ্ছি। গিগাবাইটের 660 মাদারবোর্ড, i7 12th জেনারেশন 12700K প্রসেসর, 16GB র্যাম, 500GB NVMe SSD, 1TB হার্ড ডিস্ক, RGB ক্যাবিনেট, RGB এই ক্যাবিনেটটা দেওয়া আছে, 800 ওয়াটের SMPS দেওয়া হচ্ছে, স্যামসং এর 24 ইঞ্চেস ফুল IPS ব্রেজেললেস ফুল HD মনিটর দেওয়া হচ্ছে, আর জেব ওয়ারের আপনার RGB কিবোর্ড মাউসের সাথে এই পুরো সেটআপটা দাম করছে অনলি 79890 অনলি। এবার বলবো i5 12th জেনারেশনের উপরে, i5 12th জেনারেশন রেটটা হচ্ছে যাদের বাজেট হচ্ছে 50,000 টাকার থেকে 56,000 টাকার মধ্যে, রেটটা বলবো লাস্টে আগে বলে দিই। এটার মধ্যে আপনারা পাচ্ছেন MSI 510-এর মাদারবোর্ড, MSI H 510-এর মাদারবোর্ড, i5 12th জেনারেশন প্রসেসর, 12600K মডেল নাম্বার। এটাতে পাচ্ছেন হচ্ছে আপনারা 8GB DDR4 3200MHz র্যাম, এটাতেও আপনারা কর্সিয়ার ভিনিয়েন্স নিতে পারেন, XPG এডাটাও নিতে পারেন, 256GB NVMe SSD, 1TB হার্ড ডিস্ক, স্যামসং এর 24 ইঞ্চেস ফুল IPS ব্রেজাললেস মনিটর, এর সাথে কিবোর্ড মাউস RGB, টোটাল সেট আপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। এইটা RGB কিবোর্ড ক্যাবিনেটের সাথে আপনারা টোটাল এটা দামটা পড়ছে হচ্ছে আপনার 54,920 টাকা। আরো একবার কনফিগারেশনটা থরলি বলে দিই, 510-এর মাদারবোর্ড, MSI i5 12th জেনারেশন, 12600K মডেল নাম্বার, 8GB র্যাম, 256GB NVMe SSD, 1TB হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS, এই ফিঙ্গারসে আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারসে আপনারা চাইলে আপডেট করে এটাও লাগাতে পারেন, RGB ক্যাবিনেট SMPS, কিবোর্ড মাউস RGB, স্যামসং এর ফুল IPS ফুল HD 24 ইঞ্চেস এর ব্রেজাললেস মনিটরের সাথেই টোটাল আপনারা সেটআপটা পেয়েছেন মাত্র 54,920 টাকায়। এর মনিটর কত ইঞ্চি থাকে? 24 ইঞ্চি ফুল IPS ফুল HD মনিটর। তো বন্ধুরা, দুটো দুর্ধর্ষ গেমিং পিসির সন্ধান আপনি পেয়ে গেলেন, একটা হাই বাজেটের, একটা মিডিয়াম বাজেটের। লো বাজেটের এর আগে আপনাদেরকে দেখিয়েছি, আবার দেওয়া হবে, লো বাজেটটা একবার রিপিট করে দেবাই হবে। হ্যাঁ, লো বাজেট আপনাদের এর আগে আমি দেখালাম, এবার আমরা হাই বাজেট দেখিয়ে দিয়েছি। তো ভিডিও শেষে চলে এসেছি, মিনি পিসিটা আমরা দেখবো এবারে, মিনি পিসিটা এবার আমরা দেখবো। লো বাজেট যেরকম আমাদের i3 10th জেনারেশন 12000 বলছি 27,400 টাকা দিয়ে ছিল, তো সেটাই আছে, কনফিগারেশনও আছে সেম, আপনারা চাইলে আপনাদের মতন ওটা আপডেট করে নিতে পারেন। ওটা হচ্ছে আমাদের স্টার্টিং এই কাউন্টারে। তো যেটা ধামাকার জন্য আপনারা সবাই ওয়েট করছিলেন, যারা হচ্ছে অরিজিনালি গেম লাভার আর যারা হচ্ছে MSI ব্র্যান্ডের লাভার, এটা হচ্ছে তাদের জন্য দেখতেই পাচ্ছেন। এটা একটি ফুল সিল প্যাক মেশিন, দেখে নিন, এটা সিল প্যাক মেশিন আছে, এটার কনফিগারেশন এটা এটা MSI তরফ থেকে আসে। এটার মধ্যে আপনারা না পাবেন হচ্ছে GPU, না পাবেন HDD, না পাবেন SSD, না পাবেন RAM, এটার মধ্যে পাবেন হচ্ছে শুধু প্রসেসর, মাদারবোর্ড, কেসিং, SMPS টোটাল সেটটা এটার মধ্যে না আসে, এটা নন মেমোরি, নন ওএস আর নন স্টোরেজে আসে। তো অবশ্যই আপনাকে এটা টোটাল সেট করে দেওয়া হবে যখন আপনারা নেবেন, আপনি নিজে এটাকে আনবক্সিং করবেন, তারপরে এটার মধ্যে আমরা দেব প্রোভাইড করব হচ্ছে 500GB NVMe SSD, 500GB NVMe SSD DDR4 এর একটি 8GB র্যামের সাথে। এই এই জাস্ট এই সিপিউটার আপনার দাম পড়বে হচ্ছে মাত্র 31,750 টাকা। 31,750 টাকা।
এই টোটাল এই সেটআপটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ আমরা দারুণ দারুণ কয়েকটা অফার দেখে নিলাম, যে এর আগে আমরা যে পিসি গুলো দেখলাম সেগুলো কম দামের বাজেটে আপনি পেয়ে গেলেন, হাই রেটের আপনি পেয়ে গেলেন, গেমিং থেকে শুরু করে নর্মাল কাজ সমস্ত কিছু রাহুল টেক ওয়ার্ল্ড এর মোটামুটি এ টু জেড আমরা দাম আপনাকে জানিয়েছি। আরো আছে যেগুলো একটা ভিডিওতে সম্ভব না, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমরা এবার ভিডিও শেষ করব। শেষ করার আগে বলবো রাহুল টেক ওয়ার্ল্ড দিয়ে কিছু নিতে হলে অবশ্যই রাহুলকে কল করুন, কল করে জেনে নিন, কিছু যদি জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন ভিডিও কেমন লাগছে, আরো কি কি চান রাহুলের কাছে আপনি জানতে পারেন, রাহুল সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবে। তো বন্ধুরা ভিডিও শেষ করো, ভিডিও শেষ করার আগে বলে দেবো যে মিনি পিসি যেটা দেখানো হলো তার স্টক কিন্তু খুবই কম আছে, লিমিটেড স্টক আছে, আপনারা আসবেন, যার দরকার এখনই ফোন করুন, নাম্বার নিচে দেওয়া আছে, কল করে বুক করে নিন। আজকের ভিডিও এখানেই শেষ করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, নমস্কার সবাইকে।